হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইজ, আমি ফাইনালি বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে, আর আমি এখন আছি বর্তমানে জঙ্গিপুর স্টেশনে। আমি জঙ্গিপুর স্টেশনে টিকিট কেটে নিয়েছি ইন্টারসিটি এক্সপ্রেসের, আর আমার হাওড়া থেকে টিকিট করা আছে রেজার্ভেশন দীঘার। তো আমি আপনাদেরকে পুরো ভবনটা দেখাবো, আর অবশ্যই দেখতে ভালো লাগবে। আর যদি দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করবে। ওকে ফ্রেন্ড, তো গাইস আমি এখন আছি আজিমগঞ্জ স্টেশনে, আর এই হচ্ছে সেই আজিমগঞ্জ স্টেশন। ওকে গাইস, ট্রেন চলেছে আমাদের ট্রেন, আর আমার বগি হচ্ছে ডি টেনে, আমার ডি টেন হচ্ছে সিট, আর এই হচ্ছে ডি টেন, এই যে ডি টেন। তো আমি আমার সিটে যাই, এদিকে আমার সিটগুলো বার করি। আমার আছে 78-89। তো অলরেডি আমার টিকিট দেখে নি, আমার টিকিট হচ্ছে, আমাদের 6টা টিকিট আছে, তার মধ্যে দুটো আমার আছে। কাজিরুল শেখ, আমার 84 সিট আছে, তো আমার 84 সিট যাব। আমার 84 আমার। তো গাইস, এই হচ্ছে দীঘা স্টেশনের বাইরের সাইড। খুব সুন্দর লাগছে দেখতে, কেননা ছাদের উপরে ফুলের গাছ লাগানো আছে, আর এই সাইডটা বাগান আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমি এখন দীঘা স্টেশনের বাইরেটায় দাঁড়িয়ে আছি, আর আমার হোটেলের উদ্দেশ্যে বেরোবো এখন। ওকে গাইস, এই হচ্ছে আমার হোটেল, আপনাকে বাইরে থেকে আমি দেখাচ্ছি। আর এই সেই আমার দোতলায় রুম আছে, খুব ভালো হোটেল, সস্তার মধ্যে, 700 টাকা দিন, নন এসি। আর সমুদ্র ধারে, ওই যে সমুদ্র সামনে, 1 মিনিট হেঁটে যেতে হবে সমুদ্র হোটেল থেকে, আমরা দেখতেই পাচ্ছেন। তো গাইস, এটা হচ্ছে আমার রুম, আর এই হচ্ছে আমার বেডরুম, খুব সুন্দর বেডরুম, 700 টাকা নিয়েছে, এই দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর টালি ফালি বসা আছে। এই যে টিভি। ও তো গাইস, আমি রাত্রেবেলায় মার্কেটে বেরিয়ে পড়লাম, তো খুব একটা সুন্দর দোকান দেখলাম, যা এখানে মালা, কানের দুল বিভিন্ন রকম পাওয়া যায়, খুব সুন্দর লাগলো দেখতে আমাকে, না দেখে থাকতে পারলাম না, এতটাই যে সুন্দর। মা গলার হারগুলো খুব সুন্দর লাগছে দেখতে, আর এইখানে রেঞ্জ খুব কম, এই সব গলার হারের একদম দাম কম। তো গাইস, এই হচ্ছে 70, যাকে বলে টাইটানিক জাহাজ, আর আমি 70 শো দেখার জন্য রাত্রেবেলায় বেরিয়ে পড়লাম। তো গাইস, আমি সকাল সকাল চলে এসেছি সমুদ্রের ধার, আর এই সেই সমুদ্র, খুব সুন্দর ঢেউ, দেখার মতো দৃশ্য, কি বলবো আপনাদেরকে। আর এখানে বহুত পর্যটক এসছে সকাল সকাল সূর্য দেখার জন্যে, আর বহুত পর্যটক এখন এনজয় করছে, সকালবেলার হাওয়া আলাদা, মজাই আলাদা, আর এই সেই সূর্য। তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করবে।